আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ সলিউশন নিয়ে হাজির হয়েছি এখানে লেখা আছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মোলার ঘন ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান গণনা করো ওইড্রবিনের পিএইচ টু পয়েন্ট নাইন তো এই ধরনের ম্যাথ কিন্তু একটু আনকমন এবং এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখানে আমাদের কে এ বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানটাকে গণনা করতে বলেছে তো এটা গণনা করার আগে আমাদেরকে অ্যাসিডটা বিক্রিয়াটা লিখতে হবে আমরা জানি ফর্মিক অ্যাসিড একটা দুর্বল প্রকৃতির অ্যাসিড যেটা জলীয় জ্রবণে কিন্তু সম্পূর্ণ আয়নিত হয় না ফর্মিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়ে ফর্মেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করে তো এই যে ফর্মেট আয়নটা তৈরি হচ্ছে এবং ফর্মেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন এখানে এই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে যদি আমরা ফর্মিক অ্যাসিডের মোট মোট ঘনমাত্রার গুণ দিয়ে ভাগ করি তাহলে যে রাশিটা পাবো সেটাই হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা কে এ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে উৎপাদ যে আয়নগুলো সেগুলোর মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল ফল এখানে উৎপাদ হচ্ছে ফর্মেট আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিও হচ্ছে ফর্মিক অ্যাসিড তো এখন আমরা জানি যে পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে ঠিক একই পরিমাণ কিন্তু ফর্মেট আয়নও উৎপন্ন হয়েছে তাই হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা এবং ফর্মেট আয়নের মোলার ঘনমাত্রা কিন্তু সমান তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফর্মেট আয়নের বদলে হাইড্রোজেন আয়নও লিখতে পারি বা কে এ ইজ ইকাল টু হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা গুণ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই ফার্মিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা বা এ ইজ ইকোয়াল টু হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফার্মিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা তো এখানে ফার্মিক অ্যাসিডের মোলার ঘনমাত্রার মানটা আমরা কোথেকে নিবো ফর্মিক অ্যাসিডের মোলার ঘনমাত্রাটা কিন্তু দেয়া আছে এবং এই মানটাই আমরা ব্যবহার করব। কারণ আমরা জানি ফর্মিক অ্যাসিড একটা খুবই দুর্বল বা মৃদু তৈরি বিশ্লেষ্য যার কারণে ইনিশিয়ালি বা প্রাথমিক পর্যায়ে যে পরিমাণ ফর্মিক অ্যাসিড নেওয়া হয়েছে প্রায় অতটুকু পরিমাণ ফর্মিক অ্যাসিডই কিন্তু অবিয়োজিত অবস্থায় দ্রবণে রয়ে গেছে অর্থাৎ বিয়োজিত হয়নি যার কারণে এখানে ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না মান যেটা দেয়া আছে ওই মানটাই এখানে হবে এখন আমাদেরকে এই হাইড্রোজেনে আনে মোলার ঘনমাত্রাও নির্ণয় করতে হবে যদি আমরা অ্যাসিডের বিয়োজন ঝুঁবুক নির্ণয় করতে চাই এই মানটা আমরা নির্ণয় করবো পিএইচের মান থেকে তো আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ টেন বেস হাইড্রোজেনে আনে মোলার ঘনমাত্রা তো এটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই আমাদের লাগবে হচ্ছে হাইড্রোজেনে আনে মোলার ঘনমাত্রা তো হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস পিএইচ এটা কীভাবে আসে এর আগে একটা ম্যাথ সলিউশন আমরা দেখে দেখিয়েছিলাম এবং এখন আরেকবার বললে হয় কি এই লকটাকে ফার্স্ট আমরা মাইনাসটাকে অপোজিট পাশে নিলে কি হবে মাইনাস পিএইচ ইজ ইকুয়াল টু লক টেন বেস হাইড্রোজেন আনে মূল ঘনমাত্রা এরপর আমরা লক টেন বেসটাকে অপর পাশে নিয়ে গেলে হবে কি অ্যান্টি লক মাইনাস পিএইচ অ্যান্টি লক মানে হচ্ছে টেন টু দি পাওয়ার তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস পিএইচ বা হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ইজ ইকাল টু টেন টু দি পাওয়ার মাইনাস পিএইচের মান হচ্ছে টু পয়েন্ট নাইন তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস টু পয়েন্ট নাইন তাহলে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এখন এই মানটা হচ্ছে আমরা এ সূত্রে বসাবো বা কে এ এখান থেকে যদি আসি কেএ ইজ ইকোয়াল টু

টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে আজকে আমরা একটা স্বল্প তরিত বিশ্লেষ্য বা মৃদু তরিত বিশ্লেষ্য যে অ্যাসিড সেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান নির্ণয় করেছি এবং নির্ণয় করার জন্য আমাদের যে ডেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রা এবং ওই যবনের পিএইচের মান তো অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রার মানটা আমরা ব্যবহার করেছি এই ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা অর্থাৎ হরের মানে এবং লবের যে হাইড্রোজেন আনার মোলার ঘনমাত্রা এই মানটা আমরা বের করেছিলাম যোগনের পিএইচ থেকে এবং আলটিমেটলি দুইটা মান ব্যবহার করে আমরা অ্যাসিডের বিয়োজন ঢুকু কে এর মানটা নির্ণয় করলাম ওয়ান পয়েন্ট ফাইভ এইট টু ইন্টু পাওয়ার মাইনাস ফোর তা আশা করি সবাই আজকে ম্যাথ সলিউশনটা বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য